হ্যালো বন্ধুরা, পূজাশ্রী জ্যাব ব্লগে তোমাদের স্বাগত। এখন বিকেল 5:05 বাকি আছে। আজকে আমি অফিস থেকে সামান্য একটু আগে চলে এসেছি, তার কারণ তোমরা জানো আগের দিন আমার সাথে কি হয়েছিল। আমার সাথে পূজা একটা প্র্যাঙ্ক করেছিল। আমাদের এই চ্যানেলটাকে ফলো করে থাকো, তারা দেখবে যে আগের দিন আমার সাথে একটা প্র্যাঙ্ক হয়েছিল, যে পূজা শিকারিনী আমাকে একটা প্র্যাঙ্ক করেছিল। অবশ্যই আমি ঘাবড়ে গেছিলাম। আজকে আমি পূজার সাথে আর একটা প্র্যাঙ্ক করবো। এই যে আমার হাতে একটা খাম রয়েছে, পূজা এখন ছাদে গিয়েছে জামা কাপড় তুলে আনতে আর কিছু কাজে। যাই হোক, ও ফিরে আসার আগে আমি একটা, এই যে খাম, আমাকে কলকাতা যেতে হবে একদিনের জন্য, সেইটা দেখি। কোনোদিন তো ওকে ছেড়ে দিয়ে যাইনি, পূজা কী রিয়াকশান করে সেটা দেখি। তোমরা দেখো ও কেমন রিয়াকশান করে, আশা করি একটা খারাপ রিয়াকশানই হবে। ওয়েট করি কী রিয়াকশান হয়। যাই হোক, দেরি না করে আমি ক্যামেরাটাকে সেট করে নিই, তার কারণ ও এক্ষুনি হয়তো ছাদ থেকে চলে আসবে। ছাদ থেকে চলে আসলেই পুরো প্ল্যানটাই ভেসে যাবে। তাই তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে, আমাদের প্র্যাঙ্ক ভিডিওটাকে, আশা করি তোমরা মজা পাবে। কন্টিনিউ করো বন্ধুরা। তাহলে আমার ক্যামেরা সেট হয়ে গেছে, এবার আমি যাই পাশের ঘর থেকে আমার যে ট্যাঙ্ক, মানে যাওয়ার জন্য যে মাধ্যমটা, সেটা নিয়ে আসি। আমি চলে এসেছি, রাখলাম, এবার ওনার থেকে কিছু জামা কাপড় বের করে নিই। A few moments later. গজব বেজতি হে। তোমাকে দেখাবো, তখন কিছু বলি না। আজকে তোমার হঠাৎ করে স্যার ডেকে নিলেন যে বলি যে আগামীকাল তোমাকে আর আমাদের দুজনকে যেতে হবে কলকাতা। কলকাতা গিয়ে একটা এগুলো জমা করতে হবে, তার সাথে একটা ছোট্ট একটা দু ঘন্টার একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করে চলে আসবো। আমি কোথায় তুমি একদিন থেকে যাও মানে দুটো গেট আছে, মানে দুটো গেট আছে। কি দুটো গেট? আমি বুঝতে পারছি না, টিকিট দিয়েছি আমাকে আমার বন্ধুকে যাওয়ার জন্য। আমাকে আমার বন্ধুকে এই ফাইলগুলো জমা করতে হবে,
মালিক এখানে থাকে, তুমি মালিককে বলে ওরা তো কালিম্পংয়ে, ওরা আমার কথাই বোঝে না, আমি ওদের কথা বুঝি না। কথা বলছে তো, বাংলা বলছে, বাংলা বলতে পারে না ওরা। খুব কষ্ট যে বলো, বুঝছো না, আমি তো আর বলিনি, আমাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসলো, তাহলে আমি কিছু জামা কাপড় নিয়ে আমাকে ওখানে নামি, বাবাকে ফোন করে দাও, বাবা এসে নিয়ে যাবে, কোথাও গাড়ি দাঁড় করিয়ে যাচ্ছে না তো, কাটাও হয়ে গেলে তো তোমাকে নিয়ে যেতে হবে না, যেখান হয়েই যাবা, বাবাকে বলে দাও, বাবা ঠিক আছে, আমি চলে যাবো, মাসির বাড়ি চলে যাবো, ওখান থেকে কোনো চিন্তা নেই, ঠিক পারবো, ঠিক পারবো, আরে কি শুরু করছো, আমি বুঝতেই পারছি না, আমাকে বলা নেই, কোয়া নেই, তুমি আসলে আমাকে তো কিছুই জানালে না, তাই বলি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আজকে, আমি ভাবলাম রেস্ট তো রেস্ট না, আমি ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসি, ভিডিও করে নিয়ে আসি, কি শুরু করেছো সব, কি বলতে চাইছো বলো ক্লিয়ারলি, আমি বুঝতে পারছি না কিছু তোমার নাটক, বললাম তো যে চলে যাবো, আমি আমাকে তো জানানো দরকার, সেটাও তো তুমি মানে জানানোর প্রয়োজনই বোধ করলে না, এসে ওপর থেকে জানালো মানে ওপর থেকে এসে দেখছি ট্রলি গুছাচ্ছো, শাস্তি হবে, এখন আসলে জানালাম, যেতে বাধ্য আমি, যাবো না এটা তো আমি বলতে পারি না, না বলতে পারি, যাবো না, বাড়ির মিসেস এর কি হবে সেটাও তো জিজ্ঞেস করতে পারো, এবার ডিপার্টমেন্ট ডাকে ঠিক করবে, সমস্যারও আছে নিশ্চয়ই, সব লাইব্রেরি সমস্যা আছে, তুমি বলতে পারতে যে কি বাড়িতে মহিলা আছে, সে কি করে থাকবে একা, সমস্যা থাকলে তার শুনবে না রে বাবা, বুঝছো না, তাহলে আমাকে নিয়ে চলো, কোথায় রাখবো আমি, ওখানে উঠতে দেবো তোমাকে, গজব বেজ্জতি, বাড়িতে ওইদিকে কোথাও নামিয়ে দেবো, আমি চলে যাবো ওখান থেকে, বর্ধমান থেকে আমি চলে যাবো, বাড়ি কোথায় কোথায় যাবে তুমি, বাড়ি চলে যাবো, বর্ধমান থেকে কোথায় যাবে, বর্ধমান থেকে অটো রিক্সা একা একা যাবে, আর এখানে আমি একা থেকে যাবো, একা তো তুমি ঘরে তালাতে থাকবে তো, দারুণ লজ্জার ব্যাপার, আমি সন্ধে সাতটা বেজে গেলে একা থাকতে পারি না ঘরে, আর তুমি আমাকে এক রাত ছেড়ে থাকবো ভাবছো, আমি একাই ঘরে থাকবো, কেউ নাই, শুটিয়ে লাল করে দেবো, বলছি না তুমি কোনো জানানোর প্রয়োজন বোধ করছো না, এসে ব্যাগ গুছাচ্ছো, মানে বিশাল ব্যাপার তো তোমার, আমি একা কিভাবে থাকবো সেটা বলো, তুমি তো জানো সন্ধ্যা হয়ে গেলে আমি থাকি না ঘরে একা, 14 বার ফোন করি আমি তোমাকে, কখন আসতো করে, কিভাবে আমি একা থাকবো কেন, বাড়িতে কেউ জানে যে তুমি এভাবে একা রেখে চলে যাবো আমাকে, আরে তোর ছাতা আমি অত শুনতে চাই না, না আমি অত শুনতে চাই না, কি ছাতার মাথায় একা থাকবো কেন, কিন্তু আমি বাড়ির কেউ নই নাকি যে আমাকে এখানে একা রেখে চলতে, খুব দারুণ লজ্জার ব্যাপার, আরে
একটা রাত কেবলমাত্র, বেশি দিন নয়। একটা রাতের জন্যও নয়, তাহলে আমাকে নিয়ে চলে এবং আমি কি করে ছেড়ে দিই তোমাকে? কোথায় নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবো মানে আমাকে সাথে করে নিয়ে চলো, আমি একটা থাকবো কেন? আমি তো বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি, আমি একা একা কি করে থাকবো? হ্যালো, হ্যাঁ বললাম, কখন বাড়ি আসবে কালকে? তুই তাহলে উঠে যাস, তোর গাড়ি থেকে আমি ফাইল পত্র সব নিয়ে নিয়েছি, তুই উঠে যাস, আমি এখান থেকে উঠে যাবো। দরজাটা বন্ধ করো, ঠান্ডা ঢুকছে। রুকো যারা, সবর করো। আরে এখন মাথা ঘুরছে। বললাম তুই চলে উঠে যাস, হ্যাঁ আমি এখান থেকে ইয়ে করবো, হ্যাঁ উঠে যাবো, তুই শর্টকাট রুটে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিলাম, ঠিক আছে চা কর, চা কর খেয়ে নে, ঠিক আছে, ওকে চল বাই, তোমার দেখো। আমি কেন একা থাকবো বলো? ওই সব ওই সব নাটক ঘিরে আমি দেখবো না, আমি যে একজন মেয়ে, তুমি কিসের জন্য একা আমাকে রাখবে? হ্যাঁ কে আছে, কাউকে ঘরে দিয়ে যাও, একা থাকি কোনো কিছু আমি শুনতে রাজি নই, এখন ভালো লাগছে না আমার। আমি টিকিট কাটবো, এত তাড়াতাড়ি টিকিট পাওয়া যায় নাকি? তুমি জানো না আমাদের ডিপার্টমেন্ট চাইলে করতে পারে টিকিট, অফিসিয়াল কাজ থাকলে ইমার্জেন্সি কাজ থাকলে করবে না? তাহলে আমাকে বলো, আমি বাসে করে বাড়ি চলে যাবো। কেন আমাকে একা রেখে তুমি যাবা কেন? অত সাহসী তুমি কোথাও পাও যে একা রেখে চলে যাবো আমাকে? আমি কোনোদিন একা থাকি, প্রত্যেকদিন সন্ধ্যা হয়ে যায় আমি ফোন করি, তুমি একা রেখে চলে যাবো মানে আমাকে? A few moments later. কোন চুপ না, কিসের জন্য আমাকে একা রেখে চলে যাবে? হ্যাঁ কেন চুপ করাতে এসছো কেন? তুমি জানতে না যে পূজা একা থাকতে পারবে না ভাবে? না করলে যাবো না, কোনোদিন আমি ছেড়ে দেখে যে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাবে? কাম কাঁদছি না, খুব কষ্ট যে বলো। জব বেজতি হ্যায়। রুকো যারা, সবর করো। খতম। দেখো 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 ফেলেছে আগে, এই যে লজ্জা লাগা দরকার।
খুব রেগে গিয়েছে, একটু একটু সামলে নি। হ্যাঁ ওকে বন্ধুরা, কমেন্ট লাগছে যা ইচ্ছা তাই করো, না করে না করো, আমাকে বাঁচাও শুধুমাত্র, কিচ্ছু করছো ভাই মাছি।